স্কার দর্শক আমি পারমিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের হৃদ বিশেষ বৈঠকে সভ্যতার সেই আদি যুগ থেকে সভ্যতার উষা লগ্ন থেকে মানব সভ্যতা যে মাধ্যমের হাত ধরে নিজেকে প্রকাশিত করতে শিখেছিল তা কিন্তু চিত্রশিল্প এই চিত্রশিল্প নিয়েই আজকে আমরা অনেক অনেক আলোচনা করব তার রহস্য তার রোমাঞ্চ স্পর্শ করে যাব কারণ আজকে আমাদের স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন একজন প্রখ্যাত চিত্রশিল্পী যিনি উত্তর পূর্বাঞ্চল এবং ভারতে একজন ভীষণ নামি দামি শিল্পী বলা চলে তো সেই শিল্পীকে আজকে আমরা স্বাগত জানাবো আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আর চিত্রশিল্পী জয়ন্ত ভট্টাচার্য আজকে আমরা সরাসরি এখন চলে যাব জয়ন্ত দার কাছে আসুন তবে দর্শক বন্ধুরা স্বাগত জানাই আজকে বিশেষ অতিথি জয়ন্ত ভট্টাচার্য মহাশয়কে নমস্কার জয়ন্তদা প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের এই হৃদনিকেতনের অনুষ্ঠানে সর্বপ্রথম জানতে চাইব কেমন লাগছে ভালো লাগছে নিশ্চয়ই ভালো লাগছে স্টুডিওর এসে এত ছবি দেখতে পাচ্ছি পেন্টিং দেখতে পাচ্ছি সেটা আমার কাছে একটা বিশাল আপনার আপনার জগতে মনে হচ্ছে আপনি ঢুকে পড়েছেন আর যেটা জানতে চাইবো অনেক কিছু জানার আছে আজকে আমরা অনেক কিছু জানবো অনেক কিছু শিখবো আপনার থেকে তো সর্বপ্রথম যে প্রশ্নটা জয়ন্তদা আপনি নিজেকে একটা বিশেষ নামে পরিচয় দিতে ভালোবাসেন সেই নামটা আমাদের দর্শক বন্ধুদের বলবেন এবং তার পেছনের গল্পটা একটু আমরা শুনতে চাইব নামটা হচ্ছে আমি তুই সিন রায় লেখি তুই সিন রায় তুই কথাটা কব্যরক শব্দ যার অর্থ হচ্ছে তুই মানে হচ্ছে জল আর সিনরাই আকাবাকা করে জলটা ঝর্ণা বাহ আর তুই সিনরাই শব্দটা আমার কাছে একটা বিশেষ শব্দ তার জন্যে আমি যে গ্রামে জন্মেছি ত্রিপুরার সেই ছোট একটা গ্রাম তার নাম তুই সিনরাই ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে পার্বত্যের ছোঁয়া একটা ঘিরে আছে সেই নামটাতে তো আপনি নিজেকে জয়ন্ত ভট্টাচার্য বলার থেকে তুই সিনরাই জয়ন্ত বলতে বেশি পছন্দ করে ভালোবাসি বাহ সেটা একটা ভীষণ সুন্দর মানে আমি কখনো সেরকম শুনিনি নিজের পদবী থেকেও প্রিয় কিছু এই প্রথম জয়ন্তদা একটা একদম অন্যরকম ব্যাপার জয়ন্তদা এবারে আপনার সৃজনশীলতা নিয়ে আমরা একটু কথা বলবো, আপনার কাজকর্মগুলো নিয়ে একটু কথা বলবো যেটা হচ্ছে আপনার মনস্তাত্ত্বিকতা ঘিরে ভীষণভাবে নস্টালডিয়া জুড়ে আছে কখনো জুড়ে আছে প্রতিবাদ কখনো সেই ছিন্নমূলতা এই সমস্ত কিছুই সমস্ত অনুভূতিগুলো আজকে আমরা একটু ছুঁয়ে যাবার চেষ্টা করব এবং আপনার মুখ থেকে সেটা শুনবো আবার দর্শক বন্ধুরাও আজকে সঙ্গে রয়েছেন তো তাই একটু আপনার নস্টালজিয়াকে ধরে যদি এগোই সেখানে আপনার স্মৃতিতে সেই একটু স্মৃতির দিকে ফিরে যাই একদম সেই ত্রিপুরার পার্বত্য অঞ্চলে আপনার সেই গ্রাম্য জীবনে সেখান থেকে যদি একটু শুরু করি আপনার সেই ছোটোবেলা থেকে ওয়েল আমার আসলে জার্নিটা শুরু হয়েছে সেখান থেকেই হুম তার ঘটনা হচ্ছে আমি যেখানে থাকতাম যেখানে বড় হয়েছি তার আশেপাশে কুমার পাড়া ছিল মাটির বানানোর ইভেন আমি মানে আমার বাবা সরকারি চাকরি সূত্রে ওই জায়গাটা ছিল ওখানে আমরা ভাড়া থাকতাম পাশের ঘরেই উনি মাটির মূর্তি বানাতেন এবং আমার একটা ইয়ে থাকতো কখন স্কুল থেকে তাড়াতাড়ি ছুটে আসবো ওনাকে হেল্প করবো আচ্ছা তো আমার শুরুটা হয়েছে ওখান থেকে আর পিচিংরা এখনো আমি যাই দু বছর বা তিন বছর বাদে যাই এখনো এত নিরিবিলি এখনো সেই রকম তেলিয়ামোড়ার আশেপাশে তেলিয়ামোড়ো থেকে আপনার প্রায় পাঁচ কিলোমিটার টুয়ার্ডস আগরতলা আচ্ছা 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 তো ওখানে সেই ছোটবেলা থেকে সেই কুমারপাড়াতে আপনি যখন দেখতেন সেই হস্তশিল্প সেটা আপনাকে খুব করেছিল তো সেটা তো অনেক ছোটবেলার কথা সেই তখন আমি ক্লাস ফোরে পড়ি আচ্ছা তখন থেকেই মানে সেই শিল্পের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছে তারপরে আপনি ধীরে ধীরে মানে কৌশল পেরিয়ে যখন যৌবন পড়াশুনো হয়তো পাশাপাশি চলছে আপনি ঠিক মানে কিভাবে বেছে নিলেন যে একজন চিত্রশিল্পী হয়ে উঠবেন কারণ শিল্পী তো আচ্ছা সহজেই হয়ে ওঠা যায় না তার পেছনে যথেষ্ট একটা সংগ্রাম রয়েছে সাধারণ জীবন থেকে শিল্পীদের জীবন অনেকটা আলাদা অনেক সংগ্রাম করতে হয় তো সেই ক্ষেত্রে আপনাকে একজন চিত্রশিল্পী হয়ে ওঠার জন্য কি কি চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হয়েছে সে তো যেহেতু আমি এরকম একটা জায়গা থেকে যেখানে কিছুদিন হলো কিছুদিন ইন সেন্স বিগত কয়েক বছর হলো রেল পরিসরে গেছে আর আগে ট্রেন লাইন ছিল হ্যাঁ ট্রেন লাইন ছিল না ইনফরমেশন একেবারেই ছিল না আর আমাদের সময়ে কোনো ইন্টারনেট বা মোবাইল এগুলো ছিল সেগুলো তো ছিলই না ফলে এটা যে চ্যালেঞ্জ হতে পারে তার পরবর্তী ধাপগুলো কি হতে পারে প্র্যাকটিক্যালি সেগুলো কিছু ভাবার কোনো অবকাশ ছিল না হুম ভালো লাগতো এই ভালো লাগাটা ঘিরে নিয়ে এগিয়ে গেছি পরবর্তী সময়ে আর কলেজে ভর্তি হওয়া তারপরে আচ্ছা সেটা তারপরে সেই আপনি সডেনলি গুয়াহাটিতে আপনার মানে গুয়াহাটিতে কি করে আপনার पदार्पण গুয়াহাটিতে আসার আমার একমাত্র ব্যাপারটা ছিল ত্রিপুরা থেকে তখন এক্সিবিশন করতে গেলে মানে ক্যানভাস সমস্ত মালপত্র নিয়ে বাইরে যাওয়াটা ভীষণ কষ্ট করছিল অনলাইন ছিল না আচ্ছা এটা তো ঘটনা এটা বিশাল ঘটনা তাহলে নর্থ ইস্টের মধ্যে গুহাটি হচ্ছে এরকম একটা জায়গা যেখান থেকে অ্যাক্সেসেবল আমি অন্য কিছু অ্যাক্সেস করতে পারছি আমি দিল্লি যেতে পারছি মুম্বাই যেতে পারছি কানেক্ট করতে পারছি ইন্ডিয়াতে এবং তার জন্যই আমাকে গুহাটিতে মানে শিফট করতে হলো তো এই যে মানে গুয়াহাটি একটা বহির রাজ্য আপনার কাছে আপনার জন্মস্থান থেকে আপনি দূরে আরও একটা রাজ্যে এসেছেন এই রাজ্য আপনাকে ঠিক কীভাবে গ্রহণ করেছে বলে মনে হয় এখানে একটা কথা এটা আমাকে বলতেই হচ্ছে আমি যখন প্রথম এসেছি নীলপবন বড়ুয়ার কাছে আমি নীলদার সাথে আমার আগরতলায় পরিচয় আচ্ছা আমি বেলতলাতে এসেছি নীলদার সাথে আমার ইয়ে ছিল না যে আমি এখানেই থেকে যাবো আমি ভেবেছি কিছুদিন থাকবো থেকে আমি দিল্লির দিকে চলে যাব এখানে এসে নীলদার বাবার একটা কাজ করলাম একটা বাসটা নীলদা বললো থেকে যাও কিছুদিন থাকো আস্তে 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 আমি গুহাটি গুজারি শহরটাকে ভালোবাসতে শুরু করলাম পাহাড় ব্রহ্মপুত্র আর আসামিস যেটা সংস্কৃতি এটাতে আমি মুগ্ধ হয়ে গেছি একেবারে আমাকে মানে স্থবির করে দিয়েছে তার আরেকটা ঘটনা হচ্ছে আমাদের কিন্তু ত্রিপুরা রাজ্যের মানে চিত্রকলার বিশেষ করে খুব একটা পরম্পরা নেই আচ্ছা কারণ মহারাজের সময় যেই প্র্যাকটিসটা শুরু হয়েছিল সেটা শুরু হয়েছিল ব্রিটিশ স্কুল অফ পেন্টিং মানে ওরা আসতো ব্রিটিশরা আসতো রাজাদের কাজ করতেন ও মহারাজাদের মধ্যে অনেকে ছবি আঁকা জানতেন এবং ওরা কিন্তু ওই স্টাইলই করতেন পরবর্তী সময়ে নলিনীকান্ত মজুমদার আরও কয়েকজন ওরা অবন ঠাকুরের যেটা বেঙ্গল স্কুল ব্যাঙ্গল স্কুল অফ তারপর শান্তিনিকেতন গভর্নমেন্ট আর্ট কলেজ ওইভাবে চালু হয়ে গেল ফলে পরম্পরা বলতে আমাদের ত্রিপুরাতে টেরাকোটা এবং স্টোন কার্ভিং তাও ফোর্থ সেঞ্চুরি এডি টু এইথ সেঞ্চুরি এডির মধ্যে আপনি ব্যাপারগুলো পাবেন এর আগে শুধু টেক্সটাইল ডিজাইন মানে বিভিন্ন ডিজাইন এবং ক্রাফট বেম্বুয়ান ওগুলো তো ওগুলোই ছিল ম্যাক্সিমাম কিন্তু ছবি আঁকার বা চিত্রশিল্পের খুব একটা মানে সেই ছিল না যেরকম আমরা বস্তারে বা রাজস্থানে বা ব্যায়ুভাবে ত্রিপুরাতে সেটা ছিল না সেই ক্ষেত্রে আপনাকে আরো বেশি করে কাজ করতে হলে আপনাকে হয়তো উত্তর পূর্বাঞ্চলের আরো অন্য কোনো একটা শহরকে হয়তো চুজ করতে হবে তো যাই হোক আমরা ভীষণ খুশি যে আমরা আপনাকে পেয়েছি এবং আসলে শিল্পীরা তো কোনো দেশ বা কালের মধ্যে সীমাবদ্ধ থাকেন না তাদের কাজ যে কোনো প্রকারেই ছড়িয়ে পড়ে সেই সৌরভ ছড়িয়ে পড়ে তো আপনি ত্রিপুরাতেই থাকুন আর আসামেই থাকুন আপনার শিল্পের সৌরভ কিন্তু ছড়িয়ে পড়ছে চারপাশে যাতে করে আমরা ভীষণভাবে মুগ্ধ এবং তাই আজকে আমাদের বিশেষ অতিথি হিসেবে আমরা ডেকে নিয়েছি প্রখ্যাত চিত্রশিল্পী জয়ন্ত ভট্টাচার্যকে জয়ন্তদা এমন আরও অনেক অনেক কিছু জানব কারণ চিত্রকলা যে ব্যাপারটা আদি যুগ থেকে চলে আসছে প্রথম যেটা একটু আগেও স্টুডিওতে ঢোকার আগেও যেটা আমরা বললাম যে সেই আদি যুগ থেকে মানুষের প্রথম প্রকাশ মাধ্যম সেই গুহার মধ্যে সংগোপনে মানুষ যখন নিজের সাথে নিজে কথা বলতো তখন সেই মাধ্যমটা ছিল চিত্রশিল্প একটু আপনার কাছে জানতে চাইব যেহেতু এই বিষয়ে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই তাই জিজ্ঞেস করছি যেমন একটা গল্প যখন কেউ লিখছে একটা উপন্যাস যখন কেউ লিখছে তখন কিছু কিছু চরিত্র নির্ধারিত হয়ে যাচ্ছে সেটার একটা শুরু আছে এবং শেষ আছে মাঝখানে ঘটনাচক্রকে ধরে গল্পটা এগিয়ে চলছে বা উপন্যাসটা এগিয়ে চলছে সেটাও এক ধরনের একটা শিল্প কিন্তু সেই ক্ষেত্রে চিত্রশিল্পের ক্ষেত্রে আমি জানতে চাইছি খুব সুপরিকল্পিত কি কিছু শুরু করতে হয় নাকি মানে ঠিক কিভাবে চিত্রটা শুরু হচ্ছে শেষ হচ্ছে তার মাঝখানের কাহিনিটা কি সেটা আমার ব্যক্তিগত ভাবে আমার যা মনে হয় হ্যাঁ সেটা হচ্ছে যে এক একজন শিল্পীর কাছে তার পরিভাষা এক 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 রকম রকম এটা তো খুব স্বাভাবিক খুব স্বাভাবিক আমার কাছে ব্যাপারটা এরকম মনে হয় যে তার কোনো শুরুও নেই তার কোনো শেষও নেই হয়তো একটা চলছে একটা ঘটনা প্রবাহ মাঝখান থেকে কোন একটা ফ্রেম আমি করলাম হুম এই ফ্রেমটাকে হ্যাঁ ওই ফ্রেমটাকে আমি ধরতে পারলাম মাঝখানে কোনো একটা বিশেষ ধারাবাহিকতার যে মাঝখানের যে একটা অংশ খুব সুন্দর করে বললেন হুম আমার কাছে ব্যাপারটা এরকমই লাগে মানে আমার কাছে মনে হচ্ছিলো ব্যাপারটা মানে ঠিক কেমন মানে একটা গল্প লেখা বা কবিতায় ব্যাপারটা আরো বেশি কবিতা তো বরাবরই রহস্যর একটা ব্যাপার সেরকম চিত্রশিল্প ঘিরে কিন্তু ভীষণ রহস্য ভীষণ বেশি রহস্য সবটুকু কি উদ্ঘাটন করতে পারলাম কি পারলাম না মানে একটা আর্ট গ্যালারিতে গেলে প্রচণ্ডভাবে বিস্মিত হতে হয় যে কিভাবে গড়ে উঠছে রঙের মধ্যে কিভাবে ক্যানভাস এবং সেই ক্যানভাস ধরে যদি এগোই এবারের প্রসঙ্গটাতে যদি যাই আপনি যখন ক্যানভাসে তুলি ধরছেন সেই ক্যানভাসে কোথাও আপনি শূন্যতাকে ধরে এগোচ্ছেন স্পেস আপনার ক্যানভাসে একটা বিশেষ বিষয় সেটা নিয়ে যদি একটু বলেন আমার ক্ষেত্রে ব্যাপারটা মানে আমি আমি আমার অনুভূতিটাই বলছি হ্যাঁ একদম তাই আমার কাছে মানে আলাদা করে এটার কোনো অস্তিত্ব নেই আমার কাছে পুরো আমার আমার দিনের সবগুলো ঘটনা আমার কাছে এক একটা খন্ড ছবি হয়ে হুম আলাদা করে কিছু নেই যে আমি এক্ষুনি সব কাজ শেষ করলাম এখন ছবি আঁকতে বসবো আমার অন্য দিকগুলো হয়ে গেছে এখন ছবি আঁকার জন্য আমি এই ভাবনাটাকে ভাববো কন্টিনিউয়াস আপনার মধ্যে একটা আপনি একটা দৃশ্যকল্পের মধ্য দিয়ে যাচ্ছেন কন্টিনিউ আপনি ছোটবেলা থেকে যদি ভাবুন আমাদের যে লাইফ স্কেলটা এটা কিন্তু খুব খুব ছোট আমরা কথা বলতে চলে যাচ্ছে আমাদের হয়তো পাঁচ ছয় বছর হাঁটা চলা শিখতে কতটা বছর চলে যাচ্ছে হ্যাঁ তারপরে শেষের দিকটা যদি ধরি আমরা যখন কোনো বিশেষ কাজ করতে পারছি না শরীরটা আমাদের বয়স যখন হয়ে যাচ্ছে সেই জায়গাটা ওই জায়গাটাও আমাদের ছেড়ে দিতে হচ্ছে মাঝখানে আমরা যদি একটা দিনের মধ্যে যদি চব্বিশ ঘন্টার মধ্যে অর্ধেকটা সময় আমরা ঘুমিয়ে যাই অর্ধেকটা সময় এইভাবে যদি হিসাব করি তাহলে দেখবো যে অত্যন্ত ছোট একটা সময় একদম খুব এই ছোট সময়টার মধ্যে আমার আমার যে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে প্রতিটা ঘটনায় সে ভালোবাসা হতে পারে সে ঘৃণা হতে পারে সে বিদ্রোহ হতে পারে সে অস্তিত্বের লড়াই হতে পারে কিন্তু তা প্রতিনিয়ত ঘটছে তখন আমি ভুলে যাই যে আমি চিত্রশিল্পী তখন আমার কিছু করার থাকে না কখনো কখনো আমি অসহায় বোধ করি তখন আমার মনে হচ্ছে আমি কীভাবে এই যে এই যে আমার মধ্যে যে ব্যাপারটা হচ্ছে সংগঠিত হচ্ছে আমি তা কী করে প্রকাশ করবো তখন এই মাধ্যম তখন হয়তো অটোমেটিক্যালি কোথাও একটা হাতে ক্যানভাসটা সামনে আছে ওর উপরেই ঝাঁপিয়ে পড়লো হয়তো কাঠটা আমি উটকাডিও করি ঝাঁপিয়ে যাই হয়তো অন্য একটা মাধ্যম আছে আমি ওখানেই চেষ্টা করছি যে আমার যেটা ফিলিংস যা হচ্ছে সে রা ক্ষোভ হতে পারে অত্যন্ত ভালোবাসা হতে পারে হোয়াট এভার মেবি আমি ওর মধ্যেই করার চেষ্টা করি একটা আলাদা কোনো প্রসেস বলে আমি ভাবি না দুর্দান্ত মানে সেটা আপনার জীবন বোধের সাথে কোথাও একদম মিলে যাচ্ছে আপনার অনুভূতিগুলিকে আপনি প্রকাশ করছেন আপনার এই মাধ্যম দিয়ে তার জন্য কোনো পরিকল্পিত মানে তার পেছনে কোনো পরিকল্পিত গল্প কাজ করে না আলাদা করে কিছু নেই সেটাই আমার জানার ছিল ভীষণ ভীষণ ইন্টারেস্টিং আমার কাছে তো আজকে দারুণ একটা ইন্টারেস্টিং ব্যাপার এবং এরকম একজন শিল্পী মানুষ আমার কাছে এই মুহূর্তে বসে আছেন আমি মানে তার থেকে এত কিছু জানতে পারছি শিখতে পারছি বৃদ্ধ হচ্ছি বরাবর তাই আমি চেষ্টা করব দর্শক বন্ধুরা আপনারাও আরও একটু সময় আমাদের সঙ্গে থাকুন আমাদের আলোচনা পর্বে একটু যোগদান করুন তাহলে খুব ভালো লাগবে এবং অবশ্যই জানতে চাইবো যে আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন এবং ভালো লাগলে অনুষ্ঠানটিকে শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না আবারও ফিরছি জয়ন্তদার কাছে জয়ন্তদা অনেক অনেক কিছু জানার আছে মানে আজকে মনে নন ননস্টপ অনেক কিছু জিজ্ঞেস করবো বলেই ভেবেছি যেহেতু এই জগৎটা আমার কাছে অনেকটাই অজানা খুব ভালো লাগে ভালো লাগে রং তুলি এই যে কারণ মানুষের জীবন তো একটা ক্যানভাসের মতোই আমার কাছে মনে হয় তাকে আমরা কি করে রঙিন করে তুলতে পারি কিন্তু এই রঙের পেছনেরও তো কিছু গল্প রয়েছে একদম সাদারও কিছু বক্তব্য থাকে একদম কালোরও কিছু বক্তব্য থাকে তো বিভিন্ন রঙ কি বিভিন্ন অনুভূতি প্রকাশ করে এইগুলো এই একদম প্রিলিমিনারি ব্যাপারটা যদি একটু বলেন প্রাথমিক দিকে হয়তোবা যখন আমরা কলেজে পড়তাম বা এখনো যারা কলেজে পড়ে তাদেরকে আমরা প্রাথমিকভাবে যখন একটা শিক্ষা একটা পর্যায় থাকে সবকিছুর হোক লেখালেখি হোক সবকিছুর যেখান থেকে সে রপ্ত করছে ম্যাটারটাকে মানে মিডিয়াটাকে রপ্ত করছে সেই জায়গা থেকে রঙের আমরা মৌলিক রঙ যেগুলো কম্বাইন করে করছি এরংটা এরকম এরকম ব্যাপার থাকে কিন্তু একটা সময়ে সবগুলো রঙের কাছে আপনি খুব সবুলিল হয়ে যায় যেতে হয় সবগুলোরই একাকার মনে হয় এটা কি ফিজিক্সের ওই যে সেই চক্রটা যেটা ঘুরিয়ে দিলে সবটা সাদা লাগে হ্যাঁ ব্যাপারটা এরকম হয়ে যায় যে প্রত্যেকটা রংই তো আসলে তো আলোটাই একটা রং হুম তখন সাদা পেছনে আবার কি করে সাতটা রং লুকিয়ে আছে সাতটা লুকিয়ে হ্যাঁ মানে এটা বড় ভাবতে অদ্ভুত লাগে যে আমি মনে করি প্রকাশ মাধ্যমের কাছে হয়তোবা বিশেষ কিছু রং আমার আমার যেটা আমার প্যালেটে যেটা থাকে আর সেটা হচ্ছে যেমন রেডটাকে আমি একটু ইউজ করতে ভালোবাসি ব্লুটা আমি যখন আমার একটা স্বভাব আছে আমার একটা হ্যাবিট বলতে পারি আমি দিনের মধ্যে কিছুক্ষণের জন্য আকাশ দেখি এক মানে আজ অবিস আমার যখন দেখি তখন তো যখন অনন্ত নীল অনন্ত নীল বা উপর থেকে যখন আমরা ভাবি তখন উপর থেকে তো সবকিছুরই একাকার একটু আগে ওকে আমার স্টুডেন্টকে আমি বলছিলাম যে পৃথিবীর ম্যাপটাকে যখন দেখছি তখন তো কিছু ইয়েলো কিছু গ্রিন কিছু ব্লু কিছু হোয়াইট আর বেশি কিছু দেখতেই পাচ্ছি না ফলে রঙটাকে আলাদা করে অনুভূতি করার জন্য আমার অনুভূতি কতটা রিচ করবে সেই রঙ পর্যন্ত দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি কতটা রিচ করতে পারলাম তাকে কারণ আমি যেখানে রিচ করতে পারছি না সেটা নীল দেখছি নীল বলে আলাদা কোনো রঙ নেই স্পেস যেটা যেটা সেটা ব্লু নয় ব্লুটা আমাদের প্ল্যানেটটাকে বিউটিফুলি কিন্তু ওই যে ব্লুটা সেই ব্লুটাও কিন্তু আমরা রিচ করতে পারছি না বলে ব্লু দেখাচ্ছে আমি যে কালারগুলোকে রিচ করতে পারছি না অনেক সময় আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম আমাদের এই জায়গাটা খুব এক্সট্রিমিস্ট প্রবলেম ছিল ত্রিপুরা একটা লোককে আমি জিজ্ঞাসা করেছিলাম ওই ওই ফিলিংসটা তার সময় কি হয়েছিল উনি ছবি আঁকার লোক ছিলেন উনি আমাকে একটা কথা বলেছিলেন যে তীব্র বেগুনি রঙের মতো কিছু লেগেছিল তো ফলে রঙের যে অনুভূতিটা এটা এখন শিল্পীর অভিজ্ঞতার উপর ওনার কি বলবো এবং প্রতিটা শিল্পী মানে সেই ভাবনাগুলো বা রঙের ভাবনাটার হয়তো মানে ডিফারেন্ট ওয়েতে প্রকাশ করবেন হ্যাঁ ওটা ওটা একটা টুলস জাস্ট আমার মনে হয় আপনি ভাবনাটাকে যে প্রকাশ করবেন সিম্পলি একটা টুলস এখন আপনি একটা সুর করবেন সুরটা করতে গিয়ে কি আপনি হারমোনিয়াম নেবেন না গিটার নেবেন না বাঁশি নেবেন সেটা আলাদা মেটার কিন্তু সুরটা কতটা লাগছে সেটা তো আলাদা বেটার একদম তাই আমার কাছে রঙটা সিম্পলি তাই মনে হয় লিটস টুলস অনিয়ে এটাকে দিয়ে রিচ করতে হবে আমার অনুভূতিটার কাছে সত্যি এই রঙ তুলি এবং তার পেছনের রঙের কাহিনী নিয়ে আজকে আমরা আরও কিছুক্ষণ আছি দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত চিত্রশিল্পী জয়ন্ত ভট্টাচার্য মহাশয় আরও কিছুক্ষণ আমাদের সঙ্গে রয়েছেন দর্শক বন্ধুরা সঙ্গে থাকবেন তাহলে জয়ন্তদা আবারও ফিরছি আপনার ব্যক্তিগত জীবনে এবার একটু যে আপনি কিন্তু অফিসের চাকরিটা প্রায় লাথি মেরে ছুঁড়ে দিয়ে এই অপশানটাকে চুজ করেছেন চুজ কর মানে এটা আপনার প্যাশন এই খিদেটা তো তখন মানে কোন ভাবনাটা মনে হয়েছিল যে না আমাকে আঁকতেই হবে এবং এই মানে দশটা পাঁচটা করে আপনার এই জীবনটা নির্বাহ করা যাবে না তো সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাইবো সেই তখনের তখনকার সময় সেটা একেবারে প্র্যাকটিক্যালি আমি ভেবেছিলাম আমি বলবো না যে আমি সাংঘাতিক মানে তীব্রভাবে একটা আবেগগ্রস্ত হয়ে কাজটা করেছি আমি খুব প্র্যাকটিক্যালি ভেবে দেখলাম যে আমি খুব বড়ো মাপের একটা চাকরি করতাম না যেখানে একটা বিগ স্যালারি বিগ কমফোর্টেবল একটা কোয়ার্টার আমি সবটা করে আমার সবটা দিক হচ্ছে আচ্ছা ঠিক আছে তারপরে আমি একটু ছবি আঁকলাম আমি দেখলাম যে আমি যে চাকরিটা করছি প্রাইভেট সেক্টরে ম্যাক্সিমাম চাকরিতে এমনিতে অনেকটা সময় দিতে হয় সিংহভাগ সময়টা দিনের চলে যাচ্ছে তারপরে আমার যেটা হয়তো অর্থনৈতিক চাকরিতে তো মানুষ শেষ নেই কিন্তু হয়তো আমার কিছুটা হয়ে যাচ্ছে তাতে কিন্তু মানসিক তৃপ্তিটা হচ্ছে না আমি কাজই করতে পারছিলাম না এরকম অনেক বছর প্রায় চার পাঁচ বছর দেখে আমি দেখলাম যে না কোনো অপশান নেই আর আমাকে চুজ করতে হবে একটা হয় যদি আমি চাকরিটা করি যে কোনো চাকরি আমি করি সেখানে আমি পুরো সময়টা দেবো ভেরি সিরিয়াসলি করবো কারণ প্রতিটা কাজই গুরুত্বপূর্ণ আর যদি আমি ছবি আঁকি তাহলে আমাকে আরও বেশি সময় দিতে হবে আর এক্ষেত্রে আমার যে সহ ধর্মী ওনারও একটা বিশেষ সাপোর্ট হয়ে গেছিলো তার জন্য আমার সম্ভব হয়েছিল বাহ এটা জেনে খুব ভালো লাগলো কারণ শিল্পীদের জীবনটা যেটা আমরা প্রথমেই যেটা বলছিলাম বা বাইরে হয়তো অফ ক্যামেরা যেটা আলোচনা করছিলাম যে একটা প্রচণ্ড সংগ্রাম করতে হয় ওই খিদেটার জন্য ওই প্যাশনটার জন্য এবং শিল্পীরা তো একটু অন্য রকমের তাদের সেন্সিটিভিটিগুলো অন্য রকমের তাদের অনুভূতিগুলো অন্য রকমের এবং আর পাঁচজনের মতো সবাই যে তাদের অনুভূতিগুলো বুঝতে পারবেন সবাই যে তাদের সমানভাবে গ্রহণ করতে পারবেন সেটা তো না একটু সময় লাগে পৌঁছাতে একটু সময় লাগে এবং তারাও হয়তো একটু আত্মগোপন করে থাকতে পছন্দ করেন তো সেই ক্ষেত্রে আপনি যখন সিদ্ধান্তটা নিলেন যে না মানে অফিস সেই দশটা পাঁচটার অফিসটা ছেড়ে আমাকে দশটা পাঁচটা মানে দিনভর আমাকে হয়তো আমার রং তুলিতে দিতে হবে তো সেই মনোনিবেশটাকে যে আপনার সহধর্ম নিয়ে এতটা সাপোর্ট করলেন তার জন্য একটা সাধুবাদ জানাতেই হচ্ছে যদিও তিনি এখানে এই মুহূর্তে উপস্থিত নেই কিন্তু আমাদের ব্যতিক্রমের তরফ থেকে রীতিকেতনের তরফ থেকে তার জন্যও রইল অনেক অনেক সাধুবাদ তো যেটা অন্ততা জানতে চাইবো আবারও যে আপনার এই সমস্ত কিছু এই যে চিত্রশিল্পী হয়ে ওঠার পেছনে আপনার মূল অনুপ্রেরণাকে এটা যদি আমি বলি আমি একেবারে এক্ষণের সময় দাঁড়িয়ে কথাটা বলতে চাইছি আমার মানে এই ব্যাপারটাকে আমাকে ইয়ে করে দিয়েছিলো ইউরোপের দিনগুলো মানে ইউরোপের সেই সময়টা ইম্প্রেশনিজম তলজলোত্রেক গগিন বিশেষ করে ভিনসেন্ট ভ্যানগ ওই পরিবেশটা এবং ওই সময়ের আমরা সবাই জানি মোটামুটি ওই সময় লেখালেখি বা ইউরোপটা প্যারিস একসময় মক্কা ছিল আমাদের তখন বই পেতেও খুব কষ্ট হতো কারণ আমি ত্রিপুরায় থাকতাম আর আমাদের একটা ব্যাপার ছিল আমাদের মিডিয়ামটা আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি ম্যাক্সিমাম বইগুলো ছিল ইংরেজিতে ইংরেজিতে ওইটা একটা ব্যাপার ছিল কিন্তু যখন আমি ভিনসান ভ্যানগ ওনার কাজকর্ম দেখতে শুরু করলাম এবং ওনার চিঠিগুলো তখন কিছু চিঠি বাংলা অনুবাদে আমি পেয়ে গেছিলাম কলকাতা থেকে আচ্ছা ওগুলো পড়লাম তখন আর রামকিঙ্কর পেয়েছে ওনার জীবনটাও আমাকে মানে বুঝিয়ে দিল যে না এর মধ্যে অন্য একটা ব্যাপার আছে এবং এখনকার এই যে জিনিসটা একটা জিনিস আমি বলতে চাই হচ্ছে আজকাল অনেকেই কাজ করছে নর্থ ইস্ট থেকে কিছু ছেলে বাইরে যাচ্ছে এখনও রিসেন্টলি একটা ছেলে ধর্মেন্দ্র প্রসাদও বাইরে কোথায় একটা রেসিডেন্সি করছে আলপসের কাছে ফেসবুকে ওর ছবি পাচ্ছি বা ইন্ডিয়াতে অন্যান্য জায়গাগুলো যেগুলোকে আমরা এখন বলি হ্যাপেনিং জোন বলি বড়দা সুরাট মুম্বাই দিল্লি ওদের কাজের ওই সময়ে প্রগ্রেসিভ গ্রুপ যেটা ছিল হুসেন হাব্বার রাজা ওরা যে কাজ করেছে ওই সময়টা ওই সময় আমাদের নর্থ ইস্টে কিন্তু কিছুই কাজ নেই কারণ আমাদেরটা এখনও আমি জানি না আমার কথাটা কিভাবে শোনাবে বা আমার ইন্টেনশানটা কোনো মানে নেগেটিভ কোনো ইন্টেনশান থেকে আমি বলছি না কথাটা নর্থ ইস্ট আমার নর্থ ইস্ট আমার কাছে স্বর্গের মতো কিন্তু আমাদেরটা কিন্তু একটা পকেটের মতন পুরো ইন্ডিয়াতে যে চর্চাটা আজকেও যে চর্চাটা হচ্ছে আজকে যারা কাজ করছেন অতুল দদিয়া সুবধ গুপ্তা বা আমরা অনেককেই জানি নটরাজ শর্মা করছেন জগন্নাথ পান্ডা ওরা করছেন জিতেশ কালাত ওরা করছেন ওরা যেই ইনভেস্ট করছে কাজের মধ্যে স্টুডিওর মধ্যে ওদের কাছে ছবি আঁকাটা শুধু একটা ক্যানভাসে রং তুলি বুলানো নয় সেটা চলে গেছে সেই উনিশ মানে কী বলবো সেই উনিশ শতকের আঠারো শতকের গোড়ার দিকে চলে গেছে এখন কিন্তু এত ইয়ে হয়ে গেছে খুব এত বেশি হয়ে গেছে যে ভাবা যায় না এই জায়গাটা কিন্তু আমাদের এখানকার আমি জানি না অন্যান্য চিত্রশিল্পীরা কতটা ভাবছেন বা ভাবনা যে কতটা কাজ করতে পারছেন পূর্বাঞ্চল হয়তো বা সেই ক্ষেত্রে পিছিয়ে আছে এভারেজ বলতে গেলে আমরা হয়তো বা একটু ইয়ে হয়ে আছি আমরা হয়তো যোগদান করতে পারছি না বা কোথাও একটা আহ গ্যাপ হয়ে যাচ্ছে সেই গ্যাপ হয়ে যাচ্ছে না সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা আমার মনে হয় করা দরকার আহ কারণ যেখানে ভিজুয়াল আর্ট এখন একটা ভীষণ স্ট্রং মাধ্যম হিসেবে এত দূর এগিয়ে গেছে এবং আমার মনে হয় ছাত্রছাত্রীদের এ নিয়ে যথেষ্ট যথেষ্ট স্কোপ গেছে গেছে সেটা যদি একটু উন্মোচিত হয় তবে হয়তো আমাদের এখানকার ছাত্রছাত্রীরা আহ আরো একটু মানে ওদের জন্য খুব হচ্ছে নিউ মিডিয়া নিউ মিডিয়া এসে গেছে আপনাকে একটা ক্যামেরাতে প্রচুর কাজ করা যাচ্ছে আজকাল আলাদা করে কিছু নেই আমি সেই ফটোগ্রাফি এবং পেন্টিংয়ের মানে জাস্টা করতে চাইছিলাম করতে গিয়ে আমি খুঁজতে থাকলাম যে এরকম কাজ কোথায় হয়েছে কি হয়েছে জার্মানিতে সেই তিরিশের দশকের কথা কি সব কাজ হয়েছে ভাবা যায় না যে ওরা কতটা অ্যাডভান্স কাজ করছে আমি শুধু ওখানে বলছি না আমাদের ইন্ডিয়াতে আমি দিল্লিতে দেখেছি আমি ভারত ভবনে দেখেছি আমি মুম্বাইয়ে আমার লাস্ট শো মুম্বাইয়ে ছিল ওখানে আমি দেখেছি ওদের কাজের পরিধিটা কত ওরা স্টুডিওতে কতটা সময় দিচ্ছে ওদের মানে এত মানে সময়ই পাচ্ছে না ওরা একটা স্টোন বিশাল মাপের স্টোনকে কাটছে আমারই বন্ধু কান্তা কিশোর টাইম কোথায় ভেবেছে অন্য কিছু ভাবার এটাকে কি করে করবে এটাকে কি করে প্রেজেন্ট করবে উপস্থাপনাটা কী করে করবে এই যে পেপারগুলি নিয়ে প্রতিনিয়ত ভেবে যাচ্ছে নিউ ডাডাইজম সেই তখনকার সময় হওয়া যায় নিউডাডাইজম আমরা আমাকে আরেকটা জিনিস কি আমাকে পাশাপাশি যেটা আমাকে আমি বিশেষ কিছুই করিনি কিন্তু করার যে উদ্যমটা যে চেষ্টাটা ভেতরে যে একটা আছে আমার তার পেছনে কিন্তু সিনেমা আছে অবশ্যই আমার সিনেমা আমাকে এখনও আমাকে আমি সিলেক্টেড সিনেমাগুলো দেখি আমাকে সেই বুনু বুনুয়েল লুইস বুনুয়েলের একখানা ছবি সেই আগরতলায় দেখেছিলাম আমার পুরু বিয়ে পাল্টে দিয়েছে আমি সেই পুরুষার দ্য ড্রিম সিনেমাটা আমি যে কতবার দেখেছি তার ঠিক নেই হৃত্বিক ঘটকের মেঘেরাকাত আমি প্রচুরবার দেখি এখনো দেখি পথের পাঁচালি প্রতিটা শর্ট খুটিয়ে খুটিয়ে দেখেছি আমি সেইমাবে আমাকে প্রতিনিয়ত আমি আমি ডায়রি মেনটেন করি আমার প্রতিটা কাজের ডায়েরি আছে কাজটা কেন করেছি কি ভাবনায় করেছি ডায়েরি আছে সেটা রিসার্চ ওয়ার্কের জন্য খুব সুবিধে আছে এটা আমার ডায়েরির প্রথম পেজে কবিতা থাকে আপনি কবিতাও লেখেন আমি কবিতা লিখি না আমি কবিতা খুব ভালোবাসি আমার মনে হয় আমার জীবনে যদি কবিতা না থাকতো আমার ছবি আঁকা বা শিল্প হতোই না হবে বাহ ওখানে একটা লেখা আমি কিছুদিন আগে গাছেদের মতো আমি একা থাকি প্রচন্ড ঝড় আসলে এই যে গাছেদের মতো একা থাকা ব্যাপারটা আমার মনে হয় আমি হ্যাঁ এখানে কাজের নিউ মিডিয়াতে কাজ করার ব্যাপারটা যেমন নাগমাতে যখন আমরা শো দেখি না যাই আমি শো দেখতে যাই শুধু ফলে আমি কোথাও বেরোই না এবং আমার কিছু মানে মানসিকভাবে আমি এটা নয় যে আমার প্রচুর এক্সিবিশন হচ্ছে আমার এই হচ্ছে সেই হচ্ছে আমাকে দেখুন আমি ভাবি রিয়েলি আমি কতটা কন্ট্রিবিউট করতে পারছি এখন এখন আমাদের কাছে ডিভাইস এসে গেছে আমাদের হাতের মুঠোয় আমরা পুরো পৃথিবী দেখতে পাচ্ছি প্রত্যেক দিন সন্ধ্যায় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড বেসিসে কি কাজ হচ্ছে ভেনিস বিনালে আমাদের যারা ছবি আঁকার লোক বা মিন ভিজুয়াল আইটের লোক ওরা জানে ভেনিস বিনালে হংকং বেনালে এখন যেমন শিল্পের মক্কা ছিল প্যারিস এখন কিন্তু শিল্পের মক্কা মোমা নিউ ইয়র্ক মিউজিয়াম অফ মডার্ন ভীষণ ভীষণ কাজ হচ্ছে এবার ওখানে মোমাতে কি কাজ হচ্ছে টিসলে কি হচ্ছে কারা কারা কাজ করছে আমি দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে দেখি কিছুই করছি না সেই সেতুটা তৈরি হয়ে গেছে না মানে অনেক অন্তরায় তো থাকে একটা কাজ করার পেছনে কিন্তু সেই ইচ্ছেটা ইচ্ছেটাই তো আমাদের আগ বাড়িয়ে নিয়ে যায় আর একটু আগে আপনি যে কথাটা বললেন যে অন্তত আমি ভীষণভাবে সহমত এই যে আপনি একটা আপনি যখন ছবি আঁকছেন তার আগে হয়তো একটা কবিতা নিয়ে ভাব মানে কবিতাটা হয়তো আপনাকে কোনো ছবির সূত্রটা ধরিয়ে দিল বা সেই পার্টিকুলার কোনো সিনেমাটা দেখার পর হয়তো আপনার চোখের সামনে সেই মানে চিত্রটা ফুটে উঠলো যে আমি এভাবে আসলে আসলে দর্শক বন্ধুরা আমিও জয়ন্তদার সাথে ভীষণভাবে সহমত কিছুদিন আগেই আমরা একটা ডিসকাশনে বসেছিলাম ওরকম সেখানে সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় উনি ছিলেন ওরকম আমরা যারা সেটা হচ্ছে শব্দ নিয়ে যারা কাজ করি শব্দ নিয়ে একটু লেখালেখি করছি যারা কবিতা বলছি আবৃত্তি করছি নাটক করছি থিয়েটার করছি যারা এই ধরনের শিল্পের সাথে যারা জড়িত মানে পারফর্মিং আর্টের সাথে যারা জড়িত সেখানে একটা কথা খুব সুন্দরভাবে উঠে এসছে মানে সবাই যখন আসলে কনস্ট্রাকটিভ ওয়েতে একটা ডিসকাশান হয় তখন এত কিছু যে বেরিয়ে আসে এত কিছু শেখা যায় সেখানে মানে সুজয় সুজয়দাব বলছেন আমি শুনলাম যে একটা ভালো কবিতা যদি লিখতে হয় তোমাকে একটা ভালো আর্ট গ্যালারিতে হবে তোমাকে শুনতে হবে হ্যাঁ মানে সব কিন্তু কানেক্টেড ভেরি মাচ কানেক্টেড আমি এই যে আপনি বলছেন যখন একটা আমি যখন নিজে একটা চিত্র তৈরি করছি বা তৈরি করার ভাবনা সেই ভাবনাটা সাবকনশাস মাইন্ডে সেদিনের কোনো আর্ট গ্যালারি থেকে হয়তো এসে গেছে বা সে কোনো কবিতার লাইন ধরে হয়তো এসে গেছে একটা ভালো মিউজিকের হাত ধরে হয়তো এসে গেছে তাই সবকটা ভীষণভাবে জড়িত দর্শক বন্ধুরা আমরা এটা বলতে পারি না যে কবিতা মঞ্চ থিয়েটার সিনেমা সবকটার আলাদা বৈশিষ্ট্য অবশ্যই রয়েছে কিন্তু সবকটাই মানে শিল্পের এক একটা বৈশিষ্ট্য তো তো একটা অপরকে যেন ভীষণভাবে জড়িয়ে আছে এবং আমরা যারা সৃজনশীল মানুষ তারা যেন যারা কবিতা পড়ছি বা কবিতা লিখছি তারা যেন শুধুমাত্র কবিতার বইয়ে আটকে না থাকি আমরা যারা গান করছি সঙ্গীত শিল্পী তারা যেন শুধুমাত্র মিউজিকে আটকে না থাকি কারণ তাহলেই হয়তো মানে সমস্ত রংটাকে আমরা ছুতে পারবো সেটা চিত্রশিল্প হোক বা মঞ্চসজ্জা হোক কিংবা সিনেমার আলো ছায়ার খেলা হোক সেই সব কিন্তু একে অপরের সাথে জড়িত যে আপনি কতটুকু অবজার্ভ করেছেন আপনার অবজারভেশন পাওয়ারটা ঠিক কতটুকু আমি ঠিক বলছি কি জয়ন্তদা মানে আমার মনে হলো এই কথাটা এত মনে ধরলো আপনি যখন বলছেন যে কখনো কোনো মানে চিত্র আঁকার আগে একটা ভালো সিনেমা আপনাকে হয়তো ভীষণভাবে ট্রিগার করলো বা কোনো একটা কবিতার লাইন তাই ভীষণভাবে একটু ভালো মিউজিক শুনুন ভালো কবিতা পড়ুন কবিতা তো মানে অনেকেই লিখছেন এখন এত ভালো লিখছেন ভালো সিনেমা দেখুন ওয়ার্ল্ড মিউজিকে একটু কান রাখুন শুধু বাংলা গান কেন শুনবো ওয়ার্ল্ড মিউজিক একটা বিরাট বড় ক্যানভাস তো এই সবকিছু মিলে আমরা যদি আমার মনে হয় জন্তদা এই ডিভিশন মার্কগুলো তুলে দিই তবে শিল্প মানে আকাশের মতোই তো অবশ্যই আমি আমি একটা কথা বলতে চাই কথাটা হয়তো অনেকের কাছেই শুনেছি এদিক সেদিক থেকে যে ইউরোপদের বা সারা পৃথিবীর কাজ বলে লাভ নেই তুমি তোমার এই জায়গার কাজ দেখো আমার না এই জায়গাটা একটু ইয়ে লাগে কেন মানে ঠিক আমি নিতে পারি না বা হয়তো বা আমারই অক্ষমতা কোথাও কিন্তু আমার প্রতি মুহূর্তে মনে হয় যে গ্লোবটা এই গ্লোবটাতেই তো আমরা একদম একদম এই গ্লোবটাতেই আমরা এদিকে আমি আছি ওদিকে ও আছে হয়তো আমার প্রতিনিয়ত সারা আকাশটাই তো আমার সেখানে তো কোনোরকম বিভাজন নেই আমরা শুধু মানচিত্র এঁকে দিয়েছি এখানে আমি একটু অ্যাড করতে চাই আমি আহ বেশ কিছু বছর যাবত মাইগ্রেশন নিয়ে কাজ করেছিলাম মাইগ্রেশন এবং মেমোরিজ নিয়ে আপনার বিশেষ কারণ রয়ে গেছে কেন আমরা ত্রিপুরাতে যারা বাংলা ভাষাভাষী লোক আমাদেরকে নিয়ে কিন্তু একটা বিশাল মানুষের মাঝে একটা কি বলবো এটাকে একটা দ্বিধা দ্বন্দ্ব আছে যে আমরা কি পশ্চিম বাংলার নাকি আমরা ভারতবর্ষের নাকি আমরা বাংলাদেশি এখনো মানে ইলিগেল মাইগ্রেন্টস এই নিয়ে কিন্তু থেকে থেকে আমি এটাকে ত্রিপুরা যারা আছেন আমার এখনো যারা সিনিয়র আর্টিস্টরাও আছেন তারাও তো ফিল করেননি হয়তো আমি ত্রিপুরার বাইরে বাইরে বিভিন্ন জায়গায় থাকার সুবাদ আমি এটা সাংঘাতিকভাবে ফিল করেছি আরেকটা বিশেষ কারণ হচ্ছে আমাদের এখানে কোনো এফএমে আমাদের যে কথ্য বাংলাটা অর্থাৎ আমি মার সাথে যেভাবে কথা বলি সেভাবে বলতে পারি না হয়ে নি এখন পর্যন্ত আমাদের কোনো সংবাদপত্র আমাদের কোনো লেখালেখি যেটা নিয়ে আজকাল আমি বলছি বিভিন্ন সাক্ষাৎকারে বলছি বিভিন্ন লেখালেখিতে বলছি যে আমাদের কথ্য বাংলাগুলো কেন উঠে আসে না এই যে যখন প্রথম মানুষের মধ্যে মানুষ আধিপত্য বিস্তারটা করেছে ভাষা দিয়ে ভাষা দিয়ে এক্স্যাক্টলি তার প্রথম ব্যাপারটাই হচ্ছে ভাষা আমরা সংকুচিত হয়ে যাই আমাদের ভাষাটা নিয়ে এটা একটা মারাত্মক সংকোচটা সংকোচটা এসে যাচ্ছে এবং এক একদিনে নয় সেটা জেনারেশন আফটার জেনারেশন এসে গেছে ফলে ত্রিপুরার থেকে কোনো সেলিব্রিটি আর্টিস্ট নেই এখন পর্যন্ত রাহুল দেববর্মন ছিলেন সচিন কর্তা ছিলেন ওরা চলে গেছিলো বহুত আগে মুম্বাই এবং রাহুল দেববর্মন একটা সময়ে বলেছিল আমি কলকাতার ছেলে বলতো আরেকটা মারাত্মক ঘটনা এটা আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে একটা সময়ে যারা ভিজুয়াল আর্টের চর্চা করতো তারা হয় শান্তিনিকেতন ভর্তি হতো বা কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হতো আমাদের ত্রিপুরাতে যখন আর্ট কলেজ শুরু হলো ওখানে যারা ফ্যাকাল্টি ছিল ওরা ছিল মানে হয় শান্তিনিকেতন থেকে বা কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে ফলে ত্রিপুরার যে মাটি ত্রিপুরার যে নিজস্বতা তা কখনো তৈরি হতে পারেনি কিরকম রকম দুঃখজনক ঘটনা এবং পরবর্তী সময়ে এই জেনারেশন থেকে যারা বাইরে পড়তে গেছে যারা মাস্টার ডিগ্রি করতে গেছে কেউ হয়তো বড়োদা গেছে কেউ দিল্লি গেছে কেউ মুম্বাই গেছে ওরা কি করলো এখনকার ওই জেনারেশনকে ওই জায়গার ওই জেনারেশনকে অ্যাডাপ্ট করলো তারা কিন্তু ফিরে এসে উচ্চ শিক্ষাটা নিয়ে ফিরে এসে এই মাটিটাতে কাজ করেন ফলে এই মাটিটা যা ছিল তাই রয়ে গেল ফলে আমাদের এখান থেকে পদ্মশ্রী হালে দু একজন পেয়েছেন যারা আমি তাদেরকে সম্মানের সাথে তাদের অভিনন্দন জানাই কিন্তু আমাদের এখানে ম্যাক্সিমাম চিত্রটা এই হচ্ছে যে আমাদের এখানকার কবিতা লেখালেখি চিত্রচর্চা এগুলোর এখনও কোনো সেই শক্তিশালী নিজস্বতা তৈরি হয়নি সেই ক্ষেত্রে জান্তদা আমি একটু জানতে চাইবো যেহেতু আপনি বেসিক্যালি ত্রিপুরা জন্মসূত্রে আপনি ত্রিপুরার আপনার কি কখনো মনে হয় যে আপনার ফিরে যাওয়া দরকার হ্যাঁ আমার ইচ্ছা আছে আমি ফিরে যাব আমার শেষ সময়টা আমি ত্রিপুরায় থাকবো পিসিন্ডায় থাকবো আমি গ্রামে থাকবো আমি সেই ঝর্নার কাছে থাকবো আমি থাকবেন তখন সেই মাইগ্রেশন নিয়ে আমি কাজ শুরু করলাম আমি আঁকতে থাকলাম সেই ভাতের হাড়ি আমি আঁকতে থাকলাম উনুন মাঠ সেই কাঁথাটা সেই পোটলা যেগুলো আমি দেখেছি চোখে দেখেছি আমি তাই আঁকতে থাকলাম এবং আমার দেশভাগ এবং মাইগ্রেশনটা আপনার মধ্যে মানে ভীষণ প্রবলভাবে একটা পর্যায়ে একটা পর্যায়ে জুড়ে আছে মনে হয় ছিল এখন কি মনে হচ্ছে সেটা আপনি ওভারকাম করতে পেরেছেন হ্যাঁ কেন পেরেছি সেটাও বলছি মানে এখন হয়ে গেছি যখন আমি তখন আমি ভাবতে শুরু করলাম যে মাইগ্রেশন নিয়ে আমি কাদের কাজ দেখেছি ঋতিক ঘটকের কাজ দেখেছি আমি তখন সার্চ করে এমন একজন শিল্পীকে পেয়ে গেলাম যার যাকে এখন সবাই জানে পুরো পৃথিবীর একজন সেলিব্রিটি আর্টিস্ট এই ওয়েবে চাইনিজ আর্টিস্ট যিনি কাজ করছেন আজকে যারা ওদের নাম আমরা সবাই জানি অনীশ কাপুর মোস্ট সেলিব্রেট মানে মোস্ট সেলিব্রেটি তো ওদের সাথে এই ওয়েবে উনি কাজ করছেন মাইগ্রেশন নিয়ে বিগত অনেক বছর এবং কাজের যে মানে পরিধি উনি একটা ডকুমেন্টারি করেছেন হিউম্যান ফ্লো এটা পুরো মেডিটেরিয়ান সিট চারিদিকে যতগুলো দেশ আছে এক্ষুনি যে অবস্থাটা আফগানিস্তান থেকে সিরিয়া থেকে রিসেন্টলি ইউক্রেন থেকে হাজার হাজার লোক বিভিন্ন দেশের বাইরে তাবু গেড়ে বসে আছে ফ্রান্সের দেখেছি বুলেট ফায়ার করতে হয়েছে ওদেরকে সরাবার জন্য বুদা পেস থেকে শুরু করে ওর ওনার এই ডকুমেন্টারিটা দেখে আমি বুঝতে পারলাম যে ওরে বাবা আর ওনার যে ইনস্টলেশন উনি টেটেতে লন্ডনের যেটা ওখানে ওনার যে শোগুলো ওইগুলো নিয়ে আমি অনেক সময় ফেসবুকে লেখালেখি করেছি কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয় না এমন একটা জিনিস নিয়ে আলোচনা হবে যেটা লিওনার্দো দা ভিঞ্চির সময়ের কথা কিন্তু আশ্চর্য ব্যাপার লিওনার্দো দা ভিঞ্চির কন্টেম্পোরারি যিনি ছিলেন আমাদের এখানে শঙ্কর দেয় ওনার যে পুঁথিচিত্র ওনার পুথিচিত্র এত স্ট্রং এত স্ট্রং যেটা মুঘল ম্যানাস্ক্রিপ্ট পেন্টিং কাংড়া ম্যানাস্ক্রিপ্ট পেন্টিং রাজপুত ম্যানাস্ক্রিপ্ট পেন্টিং এগুলোর থেকেও অনেক রিচ ওইটা নিয়ে কিন্তু কখনো আমি জানি না যারা করছেন সমীর সমীরন বড়ুয়া সমীর অনেক বছর কাজ করেছেন এবং সমীরার সাথে আমি গেছি দেখেছি যারা করছেন তাদের তো অবশ্যই একটা বিশাল ঘটনা কিন্তু একটা জেনারেশনের ছেলেদের মধ্যে বা এই জেনারেশনের ছেলেদের মধ্যে আমি দেখিনি এগুলো নিয়ে চিন্তাർച്ചা করতে তো সেই চিন্তাർച്ചাগুলো আমার মনে হয় ছড়িয়ে দিতে হবে ছেলেমেয়েগুলির মধ্যে বা আরো প্রচুর কাজ তার জন্য আমাদের আরো প্রচুর প্রচুর এক্সিবিশন করতে হবে একদম একদম তাই আমার মনে হচ্ছে চেষ্টা তৈরি করতে হবে এই এই সময়ের কাজ কি হচ্ছে সেটা মানুষের কাছে আমরা তৈরি কতদূর করতে পারলাম সেটা হচ্ছে ভয়ংকর আমার মনে হয় সেটি সেটি ঘটনা এখন সেই আ কি বলে পিকাসু পিকাসু আমি শ্রদ্ধা সহতে বলছি কিন্তু ওই সময়টা অনেক আগে পার হয়ে গেছে এখনের সময়ে কি হচ্ছে এখন সময় ক্রাইসিসটা সেই ক্রাইসিসটাকে তো তুলে ধরতে হবে এই ক্রাইসিসটার সলিউশনটা কি সেটা নিয়েও ভাবতে হবে সলিউশনটা আমরা আর্টিস্টরা তো রীতিক্ষটকের সম্পর্কে আবার সুরমা ঘটকে একটা কথা বলেছিলেন যে না রীতিক্ষটুকি বলেছিলেন কথাটা সরি যে উই উই আর আর্টিস্ট উই আর টাইম উই আর উইটনেস টাইম আমরা আমরা তুলে ধর মানে শিল্পীরা শুধুমাত্র তুলে ধরতে পারেন সেই সময়টাকে সময়ের প্রতিচ্ছবিটাকে কিন্তু তাকে পাল্টানোর ক্ষমতা তো শিল্পীদের হাতে কিন্তু ক্ষমতা মানে অসীম ক্ষমতা আছে মানুষকে জাগিয়ে দেওয়ার মানুষকে জাগিয়ে দেওয়ার সমাজকে জাগিয়ে দেওয়ার সেই ক্ষমতা তো শুধুমাত্র শিল্পীদের মধ্যেই বিদ্যমান অতএব আমরা একটু নীতির দিকেই থাকবো আশাবাদী হয়েই থাকবো যে আরও প্রচুর প্রচুর কাজ হবে এবং আপনার মতো চিত্রশিল্পীরা যেখানে রয়েছেন যেখানে এরকম একজন অনুভূতি প্রবণ সেন্সিটিভ মানুষ রয়েছেন আমার মনে হয় আমরা অনেক কিছু এটা নিয়ে ভাবতে পারবো এবং ছেলে কাছে আরও বেশি করে হয়তো পৌঁছাতে পারবো দর্শক বন্ধুরা আজকে আমরা অনেক গভীর কিছু আলোচনা করলাম হয়তো জয়ন্তদার সাথে আমার মনে হচ্ছে ওপারে বসে যারা দেখেছেন তারা হয়তো ঋদ্ধ হয়েছেন এবং এই ভাবনাগুলো কিন্তু আমাদের সত্যি করে ভাবা দরকার আমাদের পরবর্তী জেনারেশনকে আমাদের নতুন প্রজন্মকে এই চিন্তাধারাগুলোর টেস্টটা যেটা বললেন উনি সেটা কিন্তু তুলে ধরতে হবে নাহলে তারা বঞ্চিত থেকে যাবে এমন অনেক কিছু থেকেই তাই আমরা একদম মানে শেষ প্রায় সময়ে চলে এসেছি জানি না মানে এত কথার মাঝখানে সময়টা কি করে ফুরিয়ে গেল নিজেরাই বুঝলাম না কিন্তু খুব খুব রিদ্ধ হলাম জয়ন্তদা একদম সর্বশেষ মুহূর্তে যেতে যেতে একটা খেলা আছে যেটা হলো র্যাপিড ফায়ার আপনাকে আমি কিছু প্রশ্ন করব যেটা ইনস্ট্যান্টলি আপনাকে জবাব দিতে হবে একদম তাহলে আপনি তৈরি সেই প্রশ্নগুলোর জন্যে আপনি মানে ভাবার মতো সেরকম সময় পাবেন না যদিও আমিও মানে সাংঘাতিক সেভাবে তৈরি করিনি প্রশ্নগুলো ইনস্ট্যান্টলি যেটা আসে সেটাই জিজ্ঞেস করব শব্দ একটা শব্দে আপনাকে বলতে হবে একটা বা দুটো শব্দ শিল্প আপনার কাছে কি কী খুব সুন্দর আর রং নীল বা প্রিয় শিল্পী ভেনসেন ভ্যাংকক এবং প্রিয় ভূমি যদি বলি জন্মভূমি সেটা জানতাম যে আপনি সেই গ্রাম আপনাকে আবার ভীষণভাবে টানে এবং আপনি হয়তো ওখানেই আবার ফিরে যাবেন কিন্তু যেখানেই থাকুন আপনার সেই শিল্প সত্ত্বা আমাদের সকলকে ছুঁয়ে থাকবে আপনি আরও অনেক দূর এগিয়ে যান এবং সেগুলো আরও আরও ছড়িয়ে পড়ুক আমরা সেটাই চাই আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল জানতো দা আপনার আগামী প্রজেক্টগুলোর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল এবং খুব শিগগিরই যেন আপনার একটা এক্সিবিশানে আমরা পদার্পণ করতে পারি সেই ইচ্ছেটা জানালাম আজকে আপনার কাছে খুব শিগগিরই সেটা প্রস্তুতি একটু করে ফেলুন তাহলে দর্শক বন্ধুরা এবারে আমাদের বিদায় নেবার পালা বিদায় নেবার পালা আজকে আমাদের অতিথি শিল্পীর থেকে আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের একটু অন্য স্বাদ দিয়েছে একটু অন্য মাত্রায় আমরা আলোচনা করতে পেরেছি দেখা হবে আবারও আপনাদের সাথে একই সময়ে হৃতিকেতনের বৈঠকে ততক্ষণ খুব ভালো থাকুন ভালো মিউজিক শুনুন ক্রাফট মেলাতে যান আর্ট মেলাতে যান নিজেকে ভরিয়ে রাখুন সৃষ্টিশীল স্পর্শ দিয়ে ভালো থাকুন সকলে দেখা হবে শিগগিরই 闹什么？Não,